নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত রায়দান করেছেন সেই সমস্ত নিয়ে যে কেসগুলি উঠেছিল কলকাতা হাইকোর্টে, সেখানে বিচারপতি হিসেবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়দান করেছিলেন, তার মধ্যে কিছু কেসের আপডেট উঠে আসছে এই মুহূর্তে, যে গুরুত্বপূর্ণ কেসগুলি বা মামলাগুলিকে সকলে নজর দিয়ে রেখেছেন, যে যেমন হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির যে মামলাগুলো সেইগুলোর একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে আসছে। 2016 সালে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলাগুলো উঠেছিল সেগুলো আপাতত বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস থেকে এখন তালিকার বাইরে পাঠালেন, এমনটাই মন্তব্য বা উঠে আসছে খবরের মাধ্যমে, যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সমস্ত মামলাগুলিকে এখন তালিকা থেকে বাইরে রাখলেন, গ্রুপ সি গ্রুপ ডির 2016 শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাগুলো। এসএসসি সংক্রান্ত মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টকে যে বিশেষ বেঞ্চ তৈরি করতে হবে, সেই নির্দেশ মেনেই ইতিমধ্যে বেঞ্চ গঠন করা হয়ে গেছে। বিচারপতি দেবাংশু বসাকরের ডিভিশন বেঞ্চে শুনানি হবে ওই মামলাগুলো এবং 4 ডিসেম্বর থেকে সেই বেঞ্চে বিশেষ যে বেঞ্চ সেই বেঞ্চে প্রথমবার শুনানির জন্য মামলাগুলো উঠতে চলেছে। বিশেষ বেঞ্চ গঠনের পরই সুপ্রিম কোর্ট নির্দেশ মেনেই কিন্তু এসএসসি সব মামলা আপাতত ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে গ্রুপ সি গ্রুপ ডি মামলাগুলো আর থাকলো না, তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে এবং বিশেষ যে বেঞ্চ গঠন করা হয়েছে সেই বেঞ্চে মামলাগুলো উঠবে 4 ডিসেম্বর প্রথমবারের জন্য, সেইখানেই মামলার শুনানিগুলি চলবে। এই মামলাগুলোকে তালিকার বাইরে পাঠানো হয়েছে এবং